দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে সাকিব খানকে ঘিরে কিছু কথা, যে কথাগুলো না বললেই নয়। আপনারা ইতিমধ্যে জানেন সাকিব খান একেবারে আড়ালে চলে গেছেন, তার কোনো হুদিশ নেই। মাঝে মধ্যে দেখা যায় নতুন কোনো লুকে বা নতুন কোনো ছবির মাধ্যমে, কিন্তু সে নতুন করে কোনো সিনেমারও ঘোষণাও দিচ্ছে না। এই সাকিব খান কেন দিচ্ছেন না এবং কী করছেন তিনি, কোথায় আছেন তিনি, কবে কী করবেন, এ নিয়ে ভক্তদের মাঝে যেন সমালোচনার শেষ নেই। আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে ফেব্রুয়ারিতে শের খান নামে একটি সিনেমা করার কথা ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে শের খান শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সাকিব খান কবে দেশে ফিরবেন তাও কেউ নির্দিষ্ট করে বলতে পারেন না। সাকিব খানের সমালোচকদের কথাই সত্যি হতে যাচ্ছে অবশেষে। সাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে অঘোষিত বিদায় নিয়েছেন। তিনি বাংলাদেশ এবং আমেরিকা যাতায়াত করেই সময় কাটাবেন, নিজ ব্যবসায় নিয়ে বিজি থাকবেন, মাঝে মধ্যে আলোচনায় থাকার জন্য নতুন নতুন ঘোষণাও দিবেন এবং আওয়াজ দিবেন। এটাই কি সত্যি তাহলে? কেন সামনে ঈদকে উপলক্ষে নতুন কোনো সিনেমার নাম দেখছি না এবং নতুন কোনো সিনেমার শুটিংয়েও তাকে যাওয়ার কোনো কথা জানছি না, এবং কেন তিনি আমেরিকা ও বাংলাদেশের যাতায়াতের মধ্যে ব্যস্ততা সময় পার করছেন? তো ইন্ডাস্ট্রির মধ্যে সাকিব খানের বর্তমান যে চালচলন বা কথাবার্তা, বর্তমান যেভাবে চলছেন সাকিব খান, তাতে করে কি মনে হয় যে সামনে নতুন কোনো সিনেমা আমরা দেখতে পাবো? বা সাকিব খানের এরকম কর্মকাণ্ডকে আপনি কীভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।